দিস ইজ এমডি শাহেদ হোসেন, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কোন টপিক নিয়ে। হ্যাঁ, আপনার ফোনে কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে দেখবেন, তাই তো? সো যদি এটা করতে হয় তো আমি আপনাকে দেখাবো টিপি লিঙ্কের রাউটারে আপনারা কীভাবে এই কাজটা করবেন। সো আপনার কানেক্টেড করা ওয়াইফাইটা যদি টিপি লিঙ্কের রাউটার হয়ে থাকে তাহলে এটা আপনি খুব সহজে করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনারা আপনার ওয়াইফাইয়ের সাথে ফোনটা কানেক্ট করে নেবেন, তারপরে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। তেমনটা হয় যে দেখা যাচ্ছে আপনার কোনো ফ্রেন্ডের ওয়াইফাই আছে, সে আপনাকে পাসওয়ার্ডটা দিল না কিন্তু সে নিজের হাতে নিয়ে ওয়াইফাইটা কানেক্ট করে দিল। সো সেক্ষেত্রে আপনি কী করবেন? সো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন টিপি লিঙ্ক লিখে আপনারা সার্চ দেবেন। তো ফার্স্টে যেই অ্যাপটা আসবে, এই যে দেখেন টিপি লিঙ্ক, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আইকনটা দেখেন টিপি লিঙ্ক, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। সো এটা টিপি লিঙ্কের অফিসিয়াল অ্যাপ। সো চলেন এবার আমরা অ্যাপটা ওপেন করি। সো আমি টিপি লিঙ্কের রাউটার অ্যাপটা গেছি, তো এখানে এটা আসছে। আপনারা সোয়াইপ করে লেটস গেট স্টার্টেড করুন। এরপরে এখানে প্রাইভেসি যেটা আসবে আপনারা এখানে যাই আসুক আপনারা অ্যাগ্রি করে দিবেন। তারপরে আপনার কানেক্টেড করা রাউটার দেখেন এইখানে আপনার মডেলটা এখানে দিয়ে দিচ্ছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে জানাই দিই যে প্রত্যেকে, মানে যারা একটু বোঝে কম, তো তারা তাদের এইখানে লগ ইন বারে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও দেয় অ্যাডমিন। সো আপনারা লেখেন ADMIN, পাসওয়ার্ড সেম ADMIN, ওকে অ্যাডমিন আপনার পাসওয়ার্ডটা দিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, তারপরে লগ ইন করুন। তো দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু কারেক্ট। সো আমার এটাতে আমি ঢুকে গেছি। তো দেখেন আমার এখানে আমি চাইলেই এইখানে গিয়ে এই যে আমার পাসওয়ার্ডটা, এইটা আমার পাসওয়ার্ড দেওয়া। সো এইভাবে আপনারা চাইলেই যে কোনো ব্রডব্যান্ডে পাসওয়ার্ড দেখতে পারেন, এবং সাথে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কে কে আপনার ব্রডব্যান্ড ইউজ করছে। সো চাইলে আপনি এখান থেকে তাদেরকে ব্লক করতে পারেন, এই যেখানে ব্লক করে দিলে এটার ব্লক হয়ে যাবে। সো এইভাবে আপনারা চাইলেই যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের প্রত্যেকের কাজে আসবে। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এবং লাইক কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার দিবেন। সো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই।